হ্যালো আজকে এই ভিডিওতে আমি বিজেটির এইচ প্যারামিটার মডেলের আরও দুটি ইম্পর্টেন্ট কনসেপ্ট অর্থাৎ আমরা কীভাবে এটার ওভারঅল ভোল্টেজ গেইন এবং ওভারঅল কারেন্ট গেইনটা বের করে থাকি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে বিজেটির উপর আগের ব্যাসিক ভিডিওগুলো একটু দেখে আসুন বিশেষ করে বিজেটির আমার এই এইচ প্যারামিটার মডেল রিলেটেড আগের যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু ডেফিনেটলি লাগবে আমাদের এই ইয়েটা বুঝতে আজকে কনসেপ্টটা বুঝতে ঠিক আছে তো এই সার্কিটটা আমরা আগের ভিডিওগুলো থেকেই পেয়েছিলাম তো সেখান থেকে আমরা যদি একটু দেখি আমরা অলরেডি ভোল্টেজ গেইনটা আইন গেইন ভাবে আমরা বের করেছি তো সেটা সাহায্য নিয়ে আমরা ওভারঅল ভোল্টেজ গেইনটা বের করবো তো আগে আমাদের বেসিক জিনিসটা বুঝতে হবে আমাদের ওভারঅল ভোল্টেজ গেইনটা কি বুঝাচ্ছে তো আপনি যদি নর্মালি আমার নর্মাল ভোল্টেজ গেইনটা যদি দেখতে চান তাহলে সেটা হচ্ছে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ অর্থাৎ ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান ওকে ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান হচ্ছে নর্মাল ভোল্টেজ গেইন কারণ এইটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ আর ভি ওয়ান হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ আউটপুট বাই ইনপুট এক কথায় আর ওভারঅল ভোল্টেজ গেইন বলতে যে জিনিসটা বোঝায় আগে আমরা দেখবো হচ্ছে কি দ্বারা প্রকাশ করবো আমাদের এ তো গেইন ভিতে আমাদের ভোল্টেজ আর এস দ্বারা বোঝায় হচ্ছে ওভারঅল ভোল্টেজ গেইনটা তো এই এসটাকে এসটা যে কারণে ব্যবহার করা হয় এই এসটা হচ্ছে বেসিক্যালি আমার বোঝা হচ্ছে ফোর কিছুই না এস তাহলে আমাদের ইকুয়েশনটা কী চেঞ্জ আসবে ইকুয়েশনটা যে চেঞ্জটা আসবে সেটা সিম্পল খুবই সেটা হচ্ছে উপরে আউটপুট ভোল্টেজ যেমন আছে তেমনই থাকবে অর্থাৎ ভি টু বি টু এর মতোই থাকবে বাট এখানে আগে ছিল হচ্ছে ওয়ান এখন সেই জায়গায় রিপ্লেস হয়ে যাবে আমাদের বি ওয়ানের জায়গায় রিপ্লেস হবে হচ্ছে ভি এ অর্থাৎ সোর্স থেকে আমাদের সোর্সের রেসপেক্টে আমি আউটপুটটা দেখবো সেটাই আমার হবে হচ্ছে ওভারঅল ভোল্টেজ আই থিঙ্ক আপনারা ক্লিয়ার হইতে পারছেন এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের যদি ইকুয়েশনটা আনতে চাই তাহলে আমাদের আরো কিছু মডিফাই করতে হবে অর্থাৎ এখানে আমরা যে কাজটা করবো যেহেতু আমাদের টু বাই ভি ওয়ানটা জানা আমরা দেখুন তো ইকোয়েশনটাকে এভাবে লিখতে পারি কিনা ভি টু বাই ভি ওয়ান ইন্টু ভি ওয়ান বাই এস জাস্ট উপরে নিচ্ছে ভি ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করলাম পরেও লবেও ভি ওয়ান নিলাম হরেও ভি ওয়ান নিলাম তাহলে আলটিমেটলি কাটাকাটি ভি টু বাই বিএস থাকতে তাতে কি সুবিধা হলো তাতে সুবিধা হলো হচ্ছে আমরা আমরা ভি টু বাই ভি ওয়ান পাইলাম যেটা সমান আমি বলতে পারি সিম্পলি ভি আমরা আগে যে ভোল্টেজকে গেইনের ইকুয়েশনটা ব্যবহার করেছি সেটা ওকে তাহলে এটা হচ্ছে আমাদের এ ইজ ইজিক টু এ ভি ইন্টু ভি বাই বিএস ওকে তো এইটুকু কিন্তু একদম ভেরি ভেরি সিম্পল এখন আমরা যে কাজটা করব এটাকে ইউটিলাইজ করে আমরা নেক্সট ইয়েটা অর্থাৎ ভি ওয়ান বাই বিএসকে আমরা একটু রিপ্লেস করার চেষ্টা করব ঠিক আছে তাহলে ভি ওয়ান বাই কে যদি আমরা একটু রিপ্লেস করতে চাই তাহলে এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে সিম্পলি আমাদের বিএস থেকে আর এস হয়ে এই সাইডটাকে একটু দেখতে হবে অর্থাৎ দেখুন কিছুই না দেখুন আমি ভিএস কে বিএস রাখবো অর্থাৎ আমাদের সোর্স থেকে ইনপুটের দিকে আমি এটাকে নিয়ে যাব দেখুন বিএস বিএস এর মতোই রাখলাম আর এস আর এস এর মতোই রাখলাম আর ভি ওয়ানটা আমরা পাইছি কোথায় দেখুন তো ভি ওয়ানটা কিন্তু পাইছি আমরা ডেফিনেটলি এইটুকু জায়গার ভিতরে অর্থাৎ এইচ আই এইচ আর ভি টু এইটুকু কম্বাইনলি আমরা পাইছি হচ্ছে আমাদের ভি ওয়ান ভোল্টেজ তাহলে ভি ওয়ান ভোল্টেজটা আমরা মনে করলাম এরকম একটা জায়গায় আমরা ভি ওয়ান ভোল্টেজটা পাইছি ওকে তাহলে আমাদেরকে এখন বুঝতে হবে ভি ওয়ানের অ্যাক্রোসে আমাদের লাগবে জাস্ট সার্কিটটা কমপ্লিট করতে আমাদের লাগবে জাস্ট একটা কিছুই না একটা ইম্পিডেন্স লাগবে তাহলে এখন ইম্পিডেন্সটা কত হবে সেটাও একটা কোশ্চেন তো ডেফিনেটলি ইম্পিডেন্সটা হবে কি এটা আপনি ভোল্টেজ নিচ্ছেন হচ্ছে ইনপুট সাইডে ইনপুট সাইডে ভোল্টেজ আর এদিক দিয়ে আপনি পাঠাচ্ছেন কত আই ওয়ান কারেন্ট ইনপুট কারেন্ট তাহলে ভি ওয়ান এইখানে ভোল্টেজ হচ্ছে ভি ওয়ান আর এদিক দিয়ে কারেন্ট ফ্লো করতেছে আই ওয়ান তাহলে ভি ওয়ান বাই আই ওয়ান মানে হচ্ছে ডেফিনেটলি আমাদের ইনপুট ইম্পিডেন্স ঠিক আছে সিম্পলি আমাদের ইনপুট ইম্পিডেন্স যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে জের আই দ্বারা এবং জের আই এর এক্সপ্রেশনও কিন্তু আমি দেখিয়েছি অলরেডি অর্থাৎ এই জায়গাটায় জাস্ট জেড আই দিলে আমাদের ব্যান্ড সার্কিটটা হয়ে গেল ঠিক আছে তাইলে এখন দেখুন আমরা যে কাজটা করবো এখন ভি ওয়ানের এক্সপ্রেশনটা বের করবো অ্যাজ পার ভিএস এর রেসপেক্টে ওয়ান বের করবো ঠিক আছে তাইলে এটা সিমটি একটা সিরিজ সার্কিট তো এইখানে সেম কারেন্ট আমরা ডেফিনেটলি ভি ওয়ানের এক্সপ্রেশনটা বের করতে পারি ভোল্টেজ ডিভাইড রুল ব্যবহার করে অর্থাৎ ভি ওয়ান ইজ ইকুয়াল টু আমরা দেখুন এইখানে যদি ভোল্টেজ ডিভাইড রুল আমরা এই সার্কিটে ব্যবহার করি তাহলে এটা কত দিচ্ছে উপরে হচ্ছে জেড আই আর নিচে কত হবে নিচে আমাদের হবে হচ্ছে জে ডাই প্লাস আর এস ইন্টু এস তাহলে আমাদের ইকুয়েশন আছে হচ্ছে বি ওয়ান বাই বিএস এর রেসপেক্টে তাহলে বি ওয়ান বাই বিএস তো একদম দেখে দেখেই এখানে অ্যাপ্লাই করতে পারছেন কত হবে এ এস ইজ ইকুয়াল টু এ ভি ইন্টু বি বাই বিএস এর জায়গায় আমি লিখতে পারতেছি কত জেড আই ডিভাইডেড বাই জেড আই প্লাস আর এস ওকে এখন আপনার দেখুন এটা হলো মূল ইকুয়েশন এখন আপনার দেখুন এভি জানা এবি এর একটা বড় ইকুয়েশন আছে জেড আই ও আপনার জানা ইকুয়েশন আমি ডিরাইভ করেছি এভি এর ইকুয়েশন ডিরাইভ করেছি যাক সেটাই নেই এখানে বসাইলেই আমাদের এবিএস এর এক্সপ্রেশনটা হয়ে গেল তো এভাবে আমরা ওভারঅল ভোল্টেজ গেইনটা বের করতে পারি এবার আমরা দেখবো হচ্ছে ওভারঅল কারেন্ট গেইনটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব তো দেখুন এটার জন্য আমরা যে কাজটা করব প্রায় একই রকম কাছাকাছি সিস্টেমই এটার জন্য আমরা যে কাজটা করব আমাদের কারেন্ট গেইন এটার ইকুয়েশনটা আগে লিখব ওভারঅল কারেন্ট গেইন তাইলে এটা সমান হচ্ছে আমাদের এ আই এস ইজ ইকুয়াল টু আমাদের কত আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট এটা ছিল আমাদের শুধুমাত্র এআই বাট এআইএসটা কি হবে আউটপুট কারেন্ট আউটপুট কারেন্ট হচ্ছে এখানে আইএল আর ইনপুট কারেন্ট হচ্ছে আই ওয়ানের জায়গায় আমাদের বসে যাবে হচ্ছে আমাদের কত আই এস আই ওয়ানের জায়গাটায় আমাদেরকে কিন্তু বসাইতে হবে আই এস রিমেম্বার এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যেমনটা আগে আমি ভোল্টেজ গেইনে দেখাইলাম সেম সিস্টেম এখন যদি একইভাবে আগেরটার মতো আমরা আনতে চাই তাহলে এটাকে লিখতে হবে আমাদের অবশ্যই আই এল ডিভাইডেড বাই আই ওয়ান ইন্টু আই ওয়ান ডিভাইডেড বাই আইএস এখন আমরা ডেফিনেটলি এল বাই আই ওয়ান মানে আমি বলতে পারি কত এ আই নর্মাল কারেন্ট গেইন আউটপুট বাই ইনপুট আর আই ওয়ান বাই আইএসটাকে একইভাবে আমাদের ইকুইভ্যালেন্স সার্কিট করে বের করতে হবে এটার ইকুইপমেন্ট সার্কিট করতে হলে আমাদেরকে একটু বুঝতে হবে আইএসটা কিন্তু সোর্স কারেন্ট সোর্স কারেন্ট দিতে হলে এখানে আমার অবশ্যই কারেন্ট সোর্স ব্যবহার করতে হবে ডেফিনেটলি আর কারেন্ট সোর্স ব্যবহার করতে হলে এখানে আমাদেরকে সোর্স ট্রান্সফরমেশন ব্যবহার করতে হবে ঠিক আছে তো সোর্স ট্রান্সফরমেশন যদি ব্যবহার করতে চাই তাহলে আমাদের আমরা জানি যে কারেন্ট সোর্স আইএস আইএস এর মতো দিয়ে দিলাম ভিএস বাই আর এস ভ্যালু হবে আর আর টা সিরিজে ছিল আমাদের সোর্স ট্রান্সফরমেশন কি বলে ওই সিরিজের রেজিস্টরটা আমার চলে আসে প্যারালালে তো এখানে আমি আর এস দিয়ে আই এর সাথে প্যারালালে আর এই সাইড দিয়ে আমি যে ইয়েটা পাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইনপুট ইম্পিডেন্স তাই না এটা হচ্ছে আমাদের ইনপুট ইম্পিডেন্স কেননা এটা ইনপুট সাইড তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট ইম্পিডেন্স যেটা হচ্ছে আমাদের ভ্যালু কত জেডাই তাহলে এই এর ভিতর দিয়ে যে কারেন্টটা ঢুকে সেটা ডেফিনেটলি আমাদের কত আই ওয়ান কারেন্ট জেডাই এর একটা হচ্ছে ভোল্টেজ হচ্ছে আমাদের কত বি ওয়ান এটার একটা হচ্ছে ভোল্টেজ হচ্ছে আমাদের বি ওয়ান আর কারেন্ট ঢুকে হচ্ছে আমাদের আই ওয়ান ওকে তাইলে এখন দেখুন আমরা এখান থেকে আমরা আই ওয়ান বাই টা বের করার চেষ্টা করবো এখন আর এই কারেন্টটা হচ্ছে আমাদের কত আই এস কারেন্ট তাইলে এখানে যে সোর্স ট্রান্সফরমেশনটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে ঠিক আছে তো এখন দেখুন আই টা বের করতে পারি আমরা কিভাবে সিম্পলি এটা কারেন্ট ডিভাইড রুল অ্যাপ্লাই করে অর্থাৎ আই ওয়ান সমান আমি দেখুন বলতে পারতেছি এটার একটা হচ্ছে কারেন্টটা সমান অপোজিট সাইডের ইম্পিডেন্স কত সেটা আর এস ডিভাইডেড বাই আর এস প্লাস জেড আই ইন্টু কত আইএস তাইলে এখন দেখুন আমাদের লাগবে আই ওয়ান বাই আই এস সেটা বের অলরেডি হয়ে গেছে তো এস ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে আই ইন্টু আই ওয়ান বাই আই এস এর জায়গায় আমি বসিয়ে এলাম আর এস ডিভাইডেড বাই আর প্লাস জেড আই এখন আমরা যদি এক্সপ্রেশনটা একটু খেয়াল করি তাহলে আমাদের দেখুন আমাদের এ আই এর ইকুয়েশন আমি অলরেডি ডিরাইভ করেছি জেড আই এর ইকুয়েশনটা আমি অলরেডি ডিরাইভ করেছি সেই দুইটা ভ্যালু অবশ্যই এখানে বসানোর পর আমাদের ওভারঅল গেইন গেইনের ইকুয়েশনটা একটা ইকুয়েশন এখানে আসবে যেটা আপনারা ব্যবহার করবেন এভাবেই কিন্তু আমরা এই ওভারঅল ভোল্টেজ গেইন এবং ওভারঅল গেইন গেইনের ইকুয়েশনটা ডিরাইভ করে থাকি তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ